ঘটনিয়ে কেসটো থানাত দিব লাগিব থানাত দিয়া লগে লগে মানে অকমান টকা পয়সা খৰচ হ'ব দেচোন আগতে কেতু ননকথুন তাৰপিছত কথা পাতি হৈ থাকিব অ অ কৌচোন সংসাৰৰ আচল বস্তুতে হৈছে বিশ্বাস আৰু মই সেই বিশ্বাস ৰাখিয়ে তই ডাইভৰ্চ দিয়াৰ পিছতো এই সিন্দুৰখিনি মোচা নাছিলো তোৰ বাবে এই সিন্দুৰখিনি ৰঙা ৰং হ'ব পাৰে কিন্তু মোৰ বাবে নহয় কপালৰ লিখন বিধাতাই লিখে এই ইমান ডাঙৰকৈ লাউডস্পীকাৰটো বজাই নিদিবি ওচৰৰ মানুহে শুনিলে জি এছ টিৰ সন্মান ক'ত থাকিব লাহে লাহে পাৰ গালিহে পাৰিবি জোৰকে গালি পাৰিলে লাহেকে গালি পাৰিলে আপুনি ধটৰ মাল ধটে ধট ওপা তোমাৰ লগত কি কাজিয়া কৰিছে মাইহাতে সদায় সদায় মোক কথা শুনি থাকিব আৰু মই কি শুনি থাকিম নেকি মই থান কিবা সৰু চলি হৈ থকা না নহয় তই সৰু চলি হৈ থকা নাই সেইটো মই বুজি পাইছো কিন্তু তোক গালি পাৰাত মাইহাতৰো অধিকাৰ আছে আজি তই কৈছো নাপা আমি দুটাই নো মাই দুইটাহঁতো কিমান সুখ দিছো আমি বেচা বহুত ভুল কৰি আছো আপা অ ভুল কৰছো হুচা কিন্তু এথান মই শুধৰণি হৈছো আৰু মই কি ঘৰত বজাৰ সামান নেদাকাই আছো নেকি দিদি ইমান এটাকে বেছিয়া দুইটাই শুনলি বহুত দুখ পাব এনেই দুইটাৰ বহুত টেনচন হৈ আছে কিয় এটা নাপাৰিমে কিয় এটা নাপাৰিম মোৰ লগত চলি গিলে খানে বাইপাকো টকা দিয়ে গাড়ী চলাই মস্তি কৰি ঘূৰি ফুৰিছি আৰু মই ইমান ধুনীয়া সময়খিনি গেলামাল দোকানী হৈ বহি থাকিব লগা হৈছে হ'ব দিয়ে পা তই ফূৰ্তি কৰা তামচা কৰা যি কৰা তাকে কৰ এনেও মোৰ সিদ্ধান্ত এটা মই মনত লৈছোৱে মই আৰু বিয়া নহওঁ ঘৰখন পইচা তই চিন্তা কৰিব নালাগে চুপ চুপ থাক তই এগিলাখন কথা কেনেকৈ ভাবিব পাৰা হ'লি আৰু শুন মই জিঠানক কেলান জীয়াই থাকিম তোক মই তেতিয়া কালি এনেকুৱা কাম কেইটাও কৰিব নেদো মায়ে মোক বেয়াকৈ কৰ কাৰণেহে মোৰ মুখেদি এইখিনি কথা ওলা হ'ব মই চব বুজি পাওঁ এইগিলাখনৰ কাৰণ একমাত্ৰ ময়ে চাওঁ এ ৰচোন এই পাগলি মিছাতে বায়ে মোৰ কাৰণে এনে কষ্ট পালা যদি মোক এৰি থৈ পেলাই গুচি যায় মানুহ শুনিলে কি বুলি কব তাতে তাৰ বাপেকে মোক মাৰি শেষ কৰি দিব তোক মই সেইটো কথা হেনকে বুজাবা খোজা নাই যাক তাই গেছি গেছি আৰু বাদ দিলো এই চাও এতিয়া আমাৰ দূৰে সংসাৰখন আগক লাগি কেনকে চলে নিয়া সেইটো চব দায়িত্ব তোক দিলো তয়ো আগৰ কথাগিলা পাহৰি যা ময়ো পাহৰি যাম মইতো পাহৰিবা চেষ্টাই কৰি আছো পিছে তই হে মোক পাহৰিবা সুযোগ দিয়া নাই দে দিছো দেই এতিয়া পুৰণ কথা গৌ ব্যাক নতুন কথা কাম ব্যাক ৰহে ইবাৰি পুৰা ঠান ভাল হ'ব লাগিব কম গুধিৰ নহয় বাপৰে বা বাপ্পা ঐ এ মানুহটো পানী খাই ল পানী আনলি না গিলে চোৱা না নাই কি যে হুবুতণ্ড লগ ফালতু কৰিব জাগা নাপা হা কাম কৰা দেখা বুলি তহঁতৰ ফূৰ্তিক লাগে না কি হা মা কচোন কি নুচিয়াৰ নো এনেকেতো নকৰে নাই হলি বিৰাট বেয়া লাগছে বমি কৰছা এ দে একো নহয় দে ই অলপমান মুখ নাখালি আ গেষ্টিকে আকৌ তাতে চিন্তাই কৰছে কি জানি আছো না একো নহয় আ এই গেছ
ষ্টিক যাব নালাগে ৰ হেতৰে কি নুছি জিলেবি জেনকে কৰছি ভূমি হে কৰছি ভাল খবৰ আছে মাহা কছম ভূমি কৰছি ভাল খবৰ কিনো ফালটো কথাগিলে কুছাটো ইনু মই কৰা হন্দে হেতো যদি হসা হয় নহয় গেষ্টি কই বাপে ঘৰটো খাতাঙিবাৰ মাহা কছম ভূমি গলি মানু কিবা বাপে হয় না কি কিনো উল্টা পাল্টা কথা কোৱা ঐ হে মৰণ নহা কই গলে আকো বুজি না পা মাইকি মানুহে ভূমি কৰলি মা ঘৰটো খাতাং বুজি পাইছা হা কিনো কই মোটা মানু ভূমি গলি বেমাৰ চলে মানু ভূমি গলি মায়া মাথা নষ্ট হৈ যাব ঐ মোৰ হেই মন মন থাক কই বাপে খুবই অলমান ফৰ্তি কৰে ফসাই নাকি হ বাপে গম না হবি তো আইয়ো ইয়ো না ফৰ্তি লাগছ তো চিক 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 জিলেবি মায়াক মই বাপে গায়ো হাই জিলেবি আসো না চিক চিক ইলু ইলু আইয়ো আইছি আই চুম চা আলি চুম চুম বা চুম বা আইয়ো হালো জিলেবি আইয়ো জিলেবি আই বুইবা নালগে নাছং আছো ওই ফেসি তালি টুকলা বান্ধি কত যা হই ঘর যাও মই ইংকে রুগি রাস্তা লগর ব্যাপারি হাউ কি ঘরক যায় ওই ফেসি কি হইছে কি লাগসা ঘটনা তো কি এ ঘটনা কবা লাগে হ্যাঁ তন্ড ঘটনা কবা লাগে জি হইছে তন্ড তো ধরে হইছে তন্ডের ও এ জোর করি মক হাপাক লাগি পলে পঠাইছলি এ তোর ভাল কথা চিন্তা করি আমি হাপার লগত পলে যাওয়ার কারণে জোর করছিলু ইমান ভাল চিন্তা করছিলু যে ইথান মোর কি হল হ্যাঁ মোর জীবনতে হে হই গেল ওই ফেসি ওই এনকে হার মানলে কেনকে হবে হ্যাঁ এই মিঠা হাতি তোর লগত যুজবা পারা হক্তি তোর থাকবা লাগবো অ ফেসি তুই যদি ঘর পারা এনেকা হারমানি উলাই গুছি হা কেনে হবো কসুন তাই হাতির লগত যুজাতে যুজাতে মো দেহার ফালা নহয় গেছি না খুম এখন ঘরত আর ওই হাতির লগত যুজবা পারা হক্তি মরিতা নাই এ ফেসি মইনা তুই কি বাটা পাবাক লগিন কি বাটা করবাই লাগবো হাপার কিমান মাটি সম্পত্তি তুই দেখান এই ইগলাহান ভোগ করবা লাগলি তুই হাতি তো ঘর পারা খেদবা লাগবো তিতে ভরির উপর ভরি তুলি তুই মালিক নহে খাবা পারবি কথা তো ভাবি সাবি অ ফেসি তুই কেতিয়া হান না মানবি তোর বেকুত আমি আছো কেন কে কি করি বুদ্ধি দিবা লাগে আমি দি তুই যে হাপার ঘরত গুছি যা যা গুছি যা কিন্তু ইনকে একবার ওলে আর পিছত আর গুনখান মুখ লইনু মই এখন ঘর ঘুরি যাম এ ফেসি মইনা ইগলাহান আর তুই ভাবি না কিবি যা ডেমকার হই তুই ঘর ঘুরি যা দস্তুর মত হাপাত তুই তিরি হই ঠিক আছে রিতা আলি তন্দে যেতু কইছা মই যাম কিন্তু তন্দে তো বল মোর লগত এ ফেসি আমি বেলেক কাম এটাত আছো আমি পিছু যাম যাসুন তুই ইতিয়া যাসুন এ আমি আসু যাবে কো যা তুই ঘুরি ঠিক আছে যাম মই যাম এই গোবিন্দ কেষ্টু কি হবো আই তাকে তো বিয়াখান পাতি দি ভুলে গলু নেকি হাই মই আর কি ঘুরিছা কি ঘুরিছা তুই মই বহুত ভাবলু মই এজি পাই এখন ঘরতে থাকি আরো যদি যাব লাগা হয় তুই যাব লাগবি তারপিছতে একদম পুরা খেলি মেলি লাগি গেল তারপরে সেটু চান্স লয়ে পুলিশে মুরগি কিটা লয়ে গেছি আর মোর পড়া খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড এন্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া ফোর জি এমআই রসুন হুনসুনে এমআই তই যেন মই মাতার পাছতো নুনা ভাউজরি আইছা কিয়া কি হলা কি হলা তই দেখোন মুখ গেংগ্রি মানে উৎসাহে কিয়া মই তোর মাইরে নহয় নহয় যে তোক মরম আদর করি মই মাতবা লাগবো তই যদি মুখ গেংগ্রি মারি উঠব পারা মই পারু তো ও তই তার মানে হেতো থাকে ধরি আছা হই না না কিয়া ধরি ও তো এখান দাহার হলি দাহার দাহার কথা কবা পারা হলি ঘরখান ভালকে চলাব পারা হলি তোক আর কথা কই মুল্লি হে হবো এটা ও মাই তই নে মুখ হেতু কথার কারণে ইনাম কে লাজ দিবা লাগে কসুন কিবা এটা হং উঠি গেল কলু আর হেতু কথা কি তো ধরতে লাগে নাকি লাগবো
কারণ মোট দুঃখ লাগছি কারণ তহতে নিজকে জেনাম দাহার বলে নাভাবা কিয়া আমার কারণে সেই নাংমান কেঁচুয়াটোয়ে হয়ে আসা এটাই যিদিন আছিল যিদিনা তহতে কান্দছিলি আর মই তহতক চাই হাইছিল হেয়া হল তহতর জন্মর সময়ের কথা এথান এথান তহতর নাংমান দুঃখ লাগলি একেবারে থাকবা নরা হ মাক একেবারে টান টান কথা শুনা তেথান তেথান মোর বুকু খান বর বিখে যায় বাবা ও মাই মই দেখুন তো কইছুয়ে মই তিথান মস্তু ডাঙার ভুল করছো হেতক লয়ে তো এথান মন তো বয়াকো নাথকিবিছুনে নাথকো দে কচুয়ে দেখুন তহত এথান ডাহার হইছা সেইকাৰণে কথা নাবাদ দিছো চল চলে বাপা যেংকে চলা সেংকে চল মোৰ আৰু আকৌ কবা লাগা নাই চল চাও মই শুনচোন ধেত দেৰি কি ভুল কৰিলো এ মই এথান মাইক কেনকে বুজাওঁ মারিম একদম তাই কলেজের রুটিন মই জানো তাই দুটা পঞ্চল্লিশ ছুটি হব আর তার যাই ওলান্তে সুমান্তে তেনেকে বিশ মিনিট যাব আর এখানে ঘর পাওঁতে আহি বিশ মিনিট যাব হিসেব আছে কিমান ত্রিশ মিনিট মাথা বয়া হয়েছে নাকি ত্রিশ কেনকে হয় হ্যাঁ পঁচিশ পঁচিশ মিনিট বেশি হয়ে গেল সেই কারণে খুঁজছো তাই ইথানক লাগে কিয়া আহি নাপলা আপনিও আজিকালি আর্মি মেজর দরে ঘড়ি কাটা মতে চলিব ধরেছে যে কিয় মই চলা নাই আই আপিক চলেছো কিয়া জানা না সেই দোকানত যে থাকে আপাটো তার চকু দুটা মস্ত বয়া বুঝিয়া মোর কিবা সন্দেহ হয়ে মই অলপ আগুই যাও নাকি অ যাওক যাওক কিন্তু রাস্তাতে তাক গালি গালাজ নাপারিব আকো হব দে মোক ব্যবহার শিখাব নালগে মারে চলি মই জানু এই মানুহটোৰ লগত যে নোৱাৰিছো আৰু দেই বাই তোরা মাছ মারতেছ ও এ মাছ পাইছ না নাই পাইছো এ জুকে ধরব কেলাবর বজারত
সিটোর কারণে বেয়া লাগি আছে মর কি হয়েছে হি মোক বাটাতে পুলিশে পালা নহয় কি পুলিশে পাই কিনে খুলিছে মুরগিটো করব আনসা মোটানে মাইকে এগুলা পুরা জেরা করছি মক পুলিশে ও তারপরে কি করলো হি পুলিশে মই সব বুঝাই কল পিছে সিহঁতে সুধিছে জি এস টি নাকি সিটো আছে নে নাই জি এস টি পিছে জি এস টি নাকি সেইটো মুরগি কত থাকে সেইটোতো মই নাজানো তারপিছতে একদম পুরা খেলি মেলি লাগি গেল তারপরে সেইটো চান্স লয়ে পুলিশে মুরগি কিটা লৈ গেছি আর মোর পড়া কি পুলিশে নিয়ে গেছে ইতিয়া কি করিম কোশন বেয়াই লাগি গেছি মন তো মর কোন পুলিশ আমারে কও আমি থানায় যাও জি এস টি বুঝাই দিও ইতিয়া ফাঁসি গেছ কোন পুলিশ বলে কম কি হলো কি ভাবতাছ নাম কও আমারে হব দে মানে সেই যে আলু ঘনিয়াক যে ঠাই নতুনকে সাকরি পাইছি নহয় তাই মোক দম দি কিনে মুরগি কিটা লৈ গেছে কি ও এই রতনী পুলিশ মুরগি নিছে ও আমি রতনীর বাইতে যামু রতনী আমারে বুঝাই দেন লাগবো জিএসটি কি বস্তু নালে আমি ওরে বুঝামু জিএসটি কি বস্তু কিন্তু মোর কথা নকবি দে না না চিন্তা কর না তোমার কথা কম না ও হারা জগতে হিয়াল আমি আমার টুপি বিন্দাবা তুমি রাহো ইত্রে এবার ফাঁকি দিলাম কি করি মেটিয়া মই এনে চুপিলাক লাগি আছে ক্ষেত্রে কিবা করব লাগবো ফুল খাপলা কাকাই জিতে দাও ঘুরিয়ে দিব সকলে ভয় করে আর মিঠে বাইদ ভয় করব লুস ক্যারেক্টার ইটাক লগি আর মান বাবা কি নাই মিঠের কথা তো কওতে মুখ জিনকে হে গালি পারছি ইখান খরত বলে আর কোনো দিনে ভরি নে রে আর ওইগুলা যে ঘটনা হইছি নহয় সব বলে মোর কারণে হইছি নুকুলবা নুকুলবা প্লিজ কথাখিনি পড়িবা আকো তুমি কি ভঙ্গি ধরা ইস তুমিও যে মানুহটো কি ধৰণৰ আৰু দেই ঐ খাপলা চিনাকি গৰে চিনাকি আপনি যদি আদেক দিয়ে মই হইনা মিঠে বাইদক লৈ আইবা পারু তই নো আৰু তাই কেনে আনবি আও কেন কেনু হে তো মোর কথা মই মরমত আনু দম দিয়ে নু হে তো মোর হে কিতি তাই লুস ক্যারেক্টার তই নো তাই কি কবি যিখিনি কথা কবা লাগা আছিল জেলেপিয়া কৈছে তথাপি তো তাই গুরুত্ব নি দিলা নিজে নিজৰ মাথা তো খাবা খুচি যেতিয়া খাক দে আমার একো কৰিবা লাগা নাই ও ও আপুন বউ প্রথমতে হইনা আপুন খাপলা কাকা ঘৰত মাত খাপলা কাকা আর বিছত সব ঠিক হৈ যাব আপুন খাপলা কাকাই জিতে দাও ঘুরিয়ে দিব সকলে ভয় করে আর মিঠে বাইদ ভয় করব লুস ক্যারেক্টার ইটাক লগি আর মান বাবা কি নাই মিঠের কথা তো কওতে মুখ জিনকে গালি পারছি ইখান খরত বলে আর কোনো দিনে ভরি নে রে আর ওইগুলা যে ঘটনা হয়েছে নহয় সব বলে মোর কারণে হয়েছি কাকাই আর হেনা কথা কিয়া কলা ইমান বিপদর সময়ত আপুন কাকা ঘরক আইবা লাগে না ও আপুন বউ মই গম পাই গেছো তালিমি বউক পাই আপনাক পাহরি গেছি এ পাহলিও পাহরক যদি তাতে থাকি রাজকোষ পাইছি তেনে কাই থাক ডালিমির যেখান হে মুখ কেইদিনমান থাকার পিছত কাজে আরম্ভ হব এতিয়া সি মজাটো পাব নহয় ও কাইজা লাগি ঘরত গুছি ইলি আপনিও হুম পালিব আপন বউ কি করব জানে না এটা কাম করব আপনি ঘরত নারকিব বাইর করে দিব ঠিক কথা কইছা তো এবার ঘরত আহক তার বিহু মই দেখাই দিম ইগলা গুতে ঝুলারি লেত্র হই গিছি সেলফি সালু তুমি জিল কইছলা মই কবা নরা কথা গিলা খান লিখি আনবার কারণে কইছিলু আজি মই গোটাইখিনি ধুনিয়াকে লিখি আনছো জানা রবা রবা এইখান লওয়া ও দিয়া নুকুলবা নুকুলবা প্লিজ কথাখিনি পড়িবা আকো তুমি কি ভঙ্গি ধরা ইস তুমিও যে মানুহটো কি ধরনের আৰু দে নাই মানে কথাখিনি অলপ ভয়ঙ্কর তো সেই কারণে আৰু মোৰ আশাৰ ইমান ঠিক নহয় লেখাৰ প্ৰেক্টিছে নহয় গেল তো সেইকাৰণে কিবাকে পঢ়িবা আৰু হ'ব দিয়া অ' চালু মই এতিয়া যাওঁ দিয়া দেউতাই চাগে ঘৰত ঘড়ী চাই চাই বহিয়ে আছে বাৰু মই তোমাৰ লগত কিমান টাইম কথা পাতিলোঁ কিমান সময় মানে 5 মিনিটমান হ'ব লাগে কিয়া দেউতাৰ পুৰা হিচাপ আছে এই 5 মিনিট সময় কি কৰিলোঁ কিবা এটাকৈ বাহানা বনাব লাগিব মই যাওঁ দিয়া বুজিছা ওহ ৰা 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 ৰা
ব্যস্তু কি নিশ্চয় হেন্দুর ঘর কিবা নয় কিবা একটা ঘটনা ঘটি আছে আপডেট কিবা এটা করবা লাগি কমলা মাই তোর যে বান্ধবী অমলা আপিটো কিন্তু ভাল নহয় রে কি করলে মাইতাই আপিটোর চকুতো কিবা পিরিক পারা করে থাকে আর তোর দাদারের লগত লিংলাং করে কিবা ই কি কথা কইছা এ তাই লিংলাং করে ই নহয় যা অমলা হেনা এপি নহয় কোন কেনুক আপি মুখিকা বা নালগে আয় তাই বিরাট চঞ্চল ছোয়ালি কিবাকে যদি তোর ছেলকা দাদার লগত তাই লিংলাং চলি যায় কথা তো বিরাট বেয়া হব সেই কারণে মই তোক আগতে কই থই দিছো মইনো এগলা কথা কেনকে কমে মাই এহে তই আকারে ইঙ্গিতে তাইক বুঝাই দিবি যাতে তাই বুঝি পায় বুঝিলি অ হব দে মাই কম দে মই পিছে এটা কথা আগে ঘরত তোক শাসন করিল বাহিরত তোক পিছতো দুখ দিব পারবি মই ঘরত তোক জি কবা লাগে কম তই কিন্তু তোর বান্ধবীজনী কই থই দিবি পিছত যাতে মই একো খেলি মেলি শুনা পাবা নালগে হব দে তই চিন্তা নকৰবি মই তাইক সব কম কবি কিন্তু ওই ফিসি মসুর ডাল নিমখ এক প্যাকেট এখন সালুয়ে কি দিলে মো হা মোর কপাল তার মানে সেলফি তাতে মোর বাজার লিস্ট খান গেল সিটি খানে দে থাকি বোকা হয়ে গেছি ওই মানুষ ও তুই এগুলা খান কি কি কুরসা ফালকে ধুইছুং ইগলা কই সার পারো সাবনে যে ফুল গিলা ধুইছা নিজে দেখুন কইছিলে ফালকে ধুবি ফালকে সাপাকে ধুলে ডাই লাগে না ওই খাপলা ওই খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া 4G জানা কি গায়ে